Welcome to our channel towards new class. আজকে তোমাদের আমি দেখাবো রাইট ফ্রম ভার্বস কনজুগেশনস ইন ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে আমরা ইনক্লুড করে থাকি রাইট ফ্রম ভার্ব ইউজেশন সময় আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস ম্যাক্সিমাম যারা ছাত্রছাত্রী বিগিনার যারা আছে তারা অনেক অবলম্বন করে আমরা ইনক্লুড করে থাকি তো আমি আজকে দুটো জিনিস তোমাদেরকে দেখাবো রাইট ফ্রম ভার্বস যেটা মানুষ ইউজুয়ালি মিস্টেক করে থাকে তো চলো দেখেন প্রথমে এখানে আমি একটা সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি এই সেন্টেন্সটিতে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ডাজ দ্য ওয়ার্ক তো আই এখন কি বসে যদি সেন্টেন্সটা পেতে চাই ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে আই আর অলওয়েজ ডু থাকলে ডু হি বসে কিন্তু হি বা কোনো নাম থাকলে বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন কি হয় এস বাই এস যোগ হয় এখানে কি আছে আই আই এখন কি বসাবো তা ডু কিন্তু না এখানে ডু হবে না এখানে হবে আই থাকা সত্ত্বেও ডাস কেন এই অ্যাজ ওয়েল অ্যাজ এর কারণে এখানে একটু গুরুত্বপূর্ণ নোট অ্যাজ ওয়েল অ্যাজ এর পর যে সাবজেক্টে থাকুক সেটা আই হোক ই হোক বা কোনো নামই হোক সেটা না ধরে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে তো এখানকার সাবজেক্ট হচ্ছে হি আর হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই হিসেবে হি টু হয় না হি ডাজ হয় So, he as well as I does the work. This is the sentence. The two sentences are He is going to Dhaka with the due to bracket as a dash of bracket as a by books. Now, what is it? One sentence is to will for to the one verb was harbor. Keep on was a present form. এবং কোন পরিবর্তন হয় না তো বাই প্রেজেন্ট ফর্ম কি বাই সো টু ফর কি বসানো যায় বাই হলো হলো না তো এখানে কি হবে এখানে হবে বাই আর এটা কিন্তু একটা জি রাউন্ড এখানে একটা গুরুত্বপূর্ণ কি বলবো এখানে টু থাকা সত্ত্বেও বাইং কেন হলো এই যে উইথ ভিউ টু এইটুকুর কারণে উইথ ভিউ টু থাকলে টু হলেও যে কোনো ভাব যদি থাকে সে ভাবের সাথে আইনে যোগ হয়ে তারপরে বসে সেটাকে জিরান বলে যেহেতু সেন্টেন্সের মাঝখানে তো উইথ ভিউ টু থাকলে অবশ্যই সিরাম সিরাম বসে এরকম আর কিছু যদি আমি লিখি যেমন আই পেইন্টেড দ্য হাউ উইথ এ ভিউ টু গ্যাস সেল এখানে কি হবে আমরা জানি ওই যে বিভিন্ন সাবজেক্ট কি হয় সেলিং ভাবে টাইম যে যোগ হয়ে যায় সেল সেল বা ভাবে টাইম যে যোগ সেলিং তো আশা করব আমরা এই কোর্সটা আর একবার করব যে দুটা দেখলাম যে দুটা গুরুত্বপূর্ণ মিস্টেক আমরা করে থাকি সেটা যেন আর কখনো ভুল না হয় তোমাদের আশা করব আর তোমাদের গাইডটা যেন দেখাচ্ছে এই উইথ ভিউটি হচ্ছে উইথ ভিউটি দ্বারা কিন্তু এখানে টার্গেট বা লক্ষ্য বোঝানো হয় With a view to means target bar logo. So it's going to target target. Which is the target? What's it? By boy, Croy Dora. So you want to ask a little more?